যাই হোক, এই যে দেখেন এটা কি, এটাও একটা বাড়ি। সামনের মোর্চাটা ঘুরলেই মানে মাঠটা শুরু, চরনগরদ বাজারের যে বিশাল বড় মাঠ এটা শুরু। আসলে একটা না যদি হাইটা যায় তাহলে সময় একটু কম লাগে, আর ভিডিও করার সময় তো একটু স্লোলি ওইভাবে হাঁটতে হয়, তাই না? দেখেন ক্ষেতে কাজ করতেছে। সুন্দর টাল দিয়ে রাখছে, এটা কিসের গাছ? কুমড়া, কোনো কুমড়া হইব আমি অবশ্য তো চিনি না ভাই, মানে হঠাৎ করে দেখে চিনি না। কাজ করতেছে এখানে, কল্যাণী ইনক্লুসিভ স্কুল। এই যে কুমড়া, এইটা লি তখন দেখাইতেছিলাম। কলা ক্ষেত, কলা ক্ষেত, জঙ্গল। তো এসব এলাকায় আপনি সন্ধ্যার পর থেকে খুবই মানে জনশূন্য নিরিবিলি লাগব, ঠিক আছে? মানে এই যে দেখেন, চিন্তা করেন দিনের বেলা মানে এখন সকালবেলা রোদ, তারপরেও দেখেন আলো ঢুকে না, এত ঘাস, বিশাল বিশাল প্লট আর কি, এগুলোর মধ্যে গাছ লাগায় রাখছে। এই যে এই সাইডে কলা গাছ, তো এটা খুবই প্রপার পজিশনে কিন্তু, মানে এই যে একদম পাকা রাস্তার সাথে আর সামনে চরনগরদ বাজার, কিন্তু ওই যে এখনও তো গ্রাম এলাকা, এখনও তো তো ওইটা হয় নাই যে শহরের মতো জায়গায় জায়গায় বিল্ডিং বাড়িঘর পুরা দেখা যাবে, এরকম হয় নাই এখনও। এই যে সামনে খোল্লা ধান শুকানোর, এই যে দেখেন বলতে বলতে, এই যে এটা কিন্তু নতুন হচ্ছে, দেখছেন মার্কেট। তো এরকম এই যে দেখেন বলতেছিলাম, বলতে বলতেই যেরকম এই যে জঙ্গল এরকম এলাকা আস্তে ধীরে আপনার থাকবো না মনে হয়। এই যে ধানের খোল্লা, ধান শুকানো হয় খোল্লা বলে আর কি আমাদের এখানে, খোল্লা নাকি সমিল, তো সমিলেরই দেখতেছি। যাই হোক, ওই ধানের যে রাইস মিল হয়, ধান ভাঙায় চাল করে, ধান শুকায়, সেটাকে আমরা খোল্লা বলি। শিবপুর মনোহরদি ওদিকে গেলে অনেক পাবেন, অনেক। এই যে একদম কর্নারে দাঁড়ায় আছি, বিশাল বড় মাঠ, আর এই যে গাছ কেটে রাখছে এটা সমিলি, আমি খোল্লা বলতেছি। এই যে ফাঁকা খোলা জায়গা দেখে মনে করছি যে খোল্লা ধান শুকা সমিল। এই যে দেখলেন না, এখানে প্লটগুলোতে অনেক অনেক গাছ লাগায় রাখছে। গাছ তো একটা বিশাল সম্পদ, তাই না? এরকম মানে এক একটা মোটা গাছের দাম অনেক বেশি, অনেক। এই যে চৌকি বানায় রাখছে, কাঠের ফার্নিচার দোকান আর কি, মানে এখান থেকে গাছ নিতে আছে, এখানে সমিল, সামনে ওই যার একটা, এখানে আবার একটা সরিষার খেয়াল ঘানি ভাঙ্গা নড়িয়া,
এই যে দর্শক বন্ধুরা, আমরা কিন্তু এখন আছি চরনগরদ বাজার পলাশ নরসিংদী, ঠিক আছে? সকাল এখন সময় হচ্ছে 8:25। আমি ওইখান থেকে বারারচর রেল গেট জিনারদি রেল স্টেশনের কাছে ওইখান থেকে ব্লগটা শুরু করছিলাম 7:28-এ, 7:30-টায়। আর এই যে এখন 8:28 বাজে, 8:25 বাজে, মানে 1 ঘন্টা হয়েছে। তো এই দেখেন, এই পুরা এরিয়াটা কিন্তু আমি দেখাইলাম। আর এই যে তরকারি বাজার আর কি ভিতরে, এই যে দেখেন বাজার। এত সকালে লাগে না, নাকি হাটবারে লাগে, যেটাই হোক বাজার বিশাল বড়। কড়ই গাছ, এরকম একটা সুন্দর রাস্তায়, এই যে এরকম আমাদের শতবর্ষী যে যে বিশাল বড় যে গাছ, এগুলাই মানে কালের সাক্ষী, ঠিক আছে? এগুলাই হচ্ছে কালের সাক্ষী। এই যে আমি আর ভিতরে যাইতেছি না, ঠিক আছে? বড় বড় গাছ, এগুলা কালের সাক্ষী। এগুলা এগুলো না থাকলে এই রাস্তা সৌন্দর্যই থাকে না। এখানে কি বিশাল গাছ, চরনগরদ বাজার মোড়। এখান থেকে একটা চলে গেছে আপনার পলাশ ইয়ার দিকে, মেইন পলাশ সদর উপজেলা পারুলিয়া, তারপরে পলাশ, মানে পলাশ সদর আর কি, পলাশ উপজেলা, পলাশ সদর। এটাও তো পলাশ উপজেলা, চরনগরদ পলাশ উপজেলার অন্তর্গত নরসিংদী, কিন্তু এটা হচ্ছে আমাদের চিনিসপুরের পাশে, চিনিসপুর ঘেরসা। নরসিংদী সদরের আপনার এই যে কি বললে জানো, বলতেছিলাম ও ঢাকা সিলেট হাইওয়ে নরসিংদী জেলখানা মোড়, হাইওয়ে মেইন প্রাণকেন্দ্র। তো তার এই আপনার পশ্চিম সাইডে হচ্ছে চিনিসপুর, এই যে এদিকে কিন্তু এই যে পলাশ চলে যায়, এই যে এদিকে শহর থেকে গাড়িগুলো আসে অটোরিকশা করে পলাশের দিকে যাচ্ছে, পলাশ সদর। এই হচ্ছে পুরাটা চরনগরদ বাজার। চরনগরদ বাজারটা কিন্তু অনেক বড় জমজমাট একটা বাজার আমি বলবো, মানে ওইদিকে জিনারদি বাজার যেটা, ওটা তো ছোটোখাটো একটা বাজার, একদমই ছোট। আর চরনগরদ বাজারটা হইলো বেশ ভালো একটা বাজার, এটা একটা হাট বাজার মানে লাগে এখানে বাজার, কারণ এই যে চিনিসপুর এলাকার মানুষজন, নরসিংদীর ভেলানগরের মানুষজন ওইদিকে আসে। আবার এদিকের পলাশের মানুষজন তো আছে, পলাশ শিবপুর এদিকের মানুষজন, যে এই রাস্তাটা এদিকে রাস্তাটা আবার গেছে আপনার ওই কারারচরের ওইদিকে, জিলাপি বানায়। যেখানে ওই ইসলামী ব্যাংক আছে, এজেন্ট ব্যাংক, তারপরে বাজারঘাট, সব কিছু আছে, কাঁচা বাজার থেকে শুরু করে আপনার এই যে দেখেন বিভিন্ন ধরনের সব কিছুর দোকানপাট বাজারঘাট এদিকে আছে। আর এই যে এদিকে আবার একটা রাস্তা চলে গেছে, আর এটা এই যে এখন আমরা মাঝামাঝি আসি নদী যেটা, এই যে কচুরিপানা। তো এদিকে বরাবর ওইদিকে কালীর হাট, তারপরে কি যেন কারারচর, কারার দি বিভিন্ন এলাকা। তো নরসিংদীর মধ্যে
আমাদের ঢাকা সিলেট হাইওয়ে জেলখানার মোড় থেকে এই পশ্চিম দিকে আসলে চিনিশপুর, তারপরে যে পলাশ চরনগরদি, তারপরে আপনার সামনে যদি আমি বরাবর যাই আরিখোলা, তারপরে ঘোড়াশাল আরিখোলা বিভিন্ন এলাকা আর কি। তো আমি দেখছি যে এই পলাশ চরনগরদি চিনিশপুর এই সাইডের এলাকাগুলো এরকম মানে ছায়াঘেরা পরিবেশ, ভিতর দিয়ে খুব সুন্দর রাস্তা, ছায়াঘেরা পরিবেশ, নিরিবিলি, খুব শান্তিপ্রিয় সুন্দর একটা গ্রাম বলতে পারেন। আবার যদি একটু সন্ধ্যার পরে রাতের দিকে চলাচল করেন তাহলে কিন্তু আবার এদিক দিয়া জনশূন্য আর কি, যেরকম হয় আর কি, কোলাহল নাই শহরের মতো। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, অনেক বড় হচ্ছে বা এটা আবার এত বড় ভিডিও একবারে দিব কিনা সেটাও বুঝতেছি না। যাই হোক, এ ধরনের ভিডিও আমাদের স্থানীয় এলাকা, আশেপাশে শহর, গ্রাম, রাস্তাঘাট, জন্মভূমি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের নরসিংদী আজকের এই যে এলাকা দেখাইলাম, পরিবেশ দেখাইলাম, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন, ফেসবুক থেকে দেখলেও কিন্তু ফলো করে শেয়ার করে দিতে পারেন। আর কমেন্ট করে আপনার অনুভূতি জানাইবেন, যারা নরসিংদী এলাকার আসছেন তারা তো জানাইবেনই, আর যারা অন্য এলাকা থেকে ভিডিও দেখতেছেন তারাও জানাইবেন যে আমাদের এলাকাটা কেমন লাগলো, আপনাদের এলাকার কোন দিকের সাথে মিল আছে, এগুলো জানাইবেন, ভালো লাগে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, আসসালামু আলাইকুম সবাইকে। Thank you.